নমস্কার সবাই ভালো আছেন পুজো আসছে আমাদের সবাইকে বেরোনোর একটা মাথায় চিন্তা সকলের মাথাতেই আছে তো আমরা সকলেই বেরোবো কোথাও না কোথাও আমরা যাচ্ছি কিন্তু কিছু তো সরকারের বিধিনিষেধ আছে সেগুলোকে সাথে করেই আমাদের নিয়ে যেতে হবে আমি আজকে যে জায়গাটা আপনাদের মূলত ধরব সেটা একটা উল্লেখযোগ্য তথ্য যদি যদি আপনারা সিকিমে ঘুরতে যান দেখুন সিকিমে যদি এখন ঘুরতে যান তাহলে কিন্তু অতি আবশ্যক একটা ট্রাভেল কার্ড আপনাদের বানাতে হবে সেই নিয়েই কিন্তু আজকে ভিডিওটা আমরা করব এই ট্রাভেল কার্ড যদি কেউ না নিয়ে যান তাহলে কিন্তু সিকিমে যে এন্ট্রি পয়েন্ট রঙলিতে বা অন্য কোথাও যেখানে এন্ট্রি পয়েন্ট থাকবে সেই এন্ট্রি পয়েন্টে কিন্তু আপনাদের ঢুকতে দেবে না সে কি তো সেই জন্যে একটা ট্রাভেল কার্ড কিভাবে বানাবেন সেই পুরো জায়গাটা আমি সংক্ষেপে আপনাদের বলছি আপনারা আশা করি বুঝতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন চলুন দেখা যাক ট্রাভেল কার্ডে আপলোড করতে যাই ফটো তাহলে কিন্তু আমাদের আড়াইশো কেবির মধ্যে আমাদের ছবির সাইজ হতে হবে সেটা আপনি হোটেল রিসিপ্ট বলুন ভোটার আইডি বা যে কোনো আইডি কার্ডে যা ফটো আপলোড করবেন বা নিজের ফটোটাও যদি আপলোড করেন তো সেক্ষেত্রে কিন্তু আমাদের আড়াইশো কেবির মধ্যে হতে হবে তো এই আড়াইশো কেবির ফটো আপনারা যদি ফটো বাড়ি থেকে একটা কোনো ফটো তুললেন তুলে তাকে আড়াইশো কেবি করবেন কি করে বা কোনো ফটোকে আমরা আড়াইশো কেবি করবেন কি করে এটা আমি সহজভাবে আপনাদের দেখিয়ে দিই আপনাদের তার জন্য কোনো সফটওয়্যার আপলোড করতে হবে না আপনারা সোজা এখানে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে পেন্ট বলে যে যেটা পাবেন পেন্ট অপশানে আমরা চলে যাবেন পেন্ট আমি খুলে নিলাম পেন্ট খোলার পর ফাইলে যাবেন ফাইলে গিয়ে ওপেন করবেন ডেস্কটপে চলে যাই ডেস্কটপে গিয়ে আমি এখান থেকে একটা ফটো আপলোড করছি এই ফটোটা আমি এখানে পেন্টে আপলোড করলাম পেন্টে যখন আমি আপলোড করলাম এই পেন্টের উপর কারসারটা রেখে কন্ট্রোল ডাব্লু মারতে হবে কন্ট্রোল ডাব্লু মেরে আমি ধরুন এখানে উনিশ করলাম এই যে কন্ট্রোল ডাব্লু মারলেই আপনার এই পার্টটা খুলে যাবে এই হরিজেন্টালে যেই আমি নাইনটিন দিলাম সঙ্গে সঙ্গে ভার্টিকালেও নাইনটিন নিয়ে নিল এবার ওকে করে দিলাম ওকে করে দেবার পর ফাইলে আবার গেলাম গিয়ে সেভ অ্যাস সেভ্যাস অপশানে গেলাম সেভ অ্যাস অপশানে গিয়ে এখানে জেপিজি পিকচার এখান থেকে জেপিজি পিকচার আমি সেভ করব যেই আমি টাচ করবো ওখানে জেপিজি পিকচার বা অন্যান্য অপশানসগুলো খুলে যাবে কি অপশানে আমি সেভ করতে চাইছি আমি জেপিজি পিকচারই সেভ করছি জেপিজি আমি যে ক্লিক করলাম আমি ইমেজটাকে ইমেজ নাইনটিন বলে লিখে দিলাম এবার আমি যদি দেখি এখানে মেগাবাইট বা অনেক কিলোবাইট এরকম কিছু দেখাবে এখানে থ্রি পয়েন্ট এইট সিক্স মেগাবাইট দেখাচ্ছে তার মানে নিয়ার অ্যাবাউট কুড়ি হাজার কিলোবাইট মানে অনেক বেশি তা সেক্ষেত্রে আমি পরেরটা যেটা করেছি দেখুন আড়াইশো কিলোবাইট আমাকে ট্রাভেল কারে লাগবে তাই আমি আড়াইশো কিলোবাইটের মধ্যে আমার হলো কি না সেটা আমি এখান থেকে দেখতে পাবো দেখুন এই ফটোটা আমি যে করলাম হুম নাইনটিন মেজারমেন্টে আমি আনলাম সেখানে আমি দুশো ছাব্বিশ মানে আড়াইশো কিলোবাইটের মধ্যেই পেয়ে গেলাম দুশো ছাব্বিশ কিলোবাইট এখানে শো করছে ওকে তো এইভাবে কিন্তু আপনাদের ফটোগুলো যেগুলো আপলোড করবেন তার আগে পেন্ট শপে গিয়ে এইভাবে আগে করে নিতে হবে তারপরেই কিন্তু আপনারা ফটোগুলো আপলোড করবেন এবার আমরা নেক্সট স্টেজে আমরা যাব এই নেক্সট স্টেজে যাওয়ার আগে আমরা ফটো সাইজ মেনটেন করা শিখে গেছি এবার আমরা নেক্সট স্টেজে যে দেখতে পাবো কি করবো এরকম ফর্মটা চলে এলো আমরা এই ফর্মটাকে এখন ফিল আপ করব এই সেকেন্ড স্টেজে লগ ইন করতে হবে আমাদের সিকিম ট্যুরিজম ডট গভ ডট ইনে লগ ইন করার পর এই পেজটা খুলে যাবে এখানে যেরকম বলা আছে সেরকমভাবে ফর্মটা ফিল আপ করতে হবে পেজের ওপরের দিকে ইন্টারফেসটাতে থাকবে আপনার ফার্স্ট নেম মিডল নেম এবং লাস্ট নেম পরের লাইনে ইমেল ডেট অফ বার্থ জেন্ডার এবং ফটো আপলোডিং অপশন পেজের নিচে থাকবে ফোন নাম্বার ন্যাশনালিটি এবং যে ডকুমেন্টসটা দেবেন তার আইডি নাম্বার লাস্টে একদম যদি বলেন তখন থাকবে আইডি ফটো আপলোডিং অপশন আপনি যদি পাসপোর্ট দিতে পাসপোর্ট ভোটার আইডি ড্রাইভিং লাইসেন্স যে কোনো আইডি আপনি আপলোড করতে পারেন এবং তার নাম্বারটা আপনাকে ওখানে লিখে দিতে হবে এগুলো ফিল আপ হয়ে গেলে নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করে নেক্সট পেজে ঢোকার সময় একটা ওটিপি আসবে ওটিপিটা দেবার পর দ্বিতীয় পেজে ঢুকে যাবেন দ্বিতীয় পেজের প্রথমেই পাবেন এক্সপেক্টেড অ্যারাইভাল ডেট এবং এক্সপেক্টেড ডিপার্চার ডেট পেজের নিচে পাবেন অ্যাকোমোডেশানের টাইপ আপনি হোমস্টেতে থাকছেন না হোটেলে না অন্য কোথাও থাকছেন বা সিকিম গভর্নমেন্টের অনুমোদিত কোনো হোটেল বা হোমস্টের লিস্ট থেকেও আপনি সেটা চয়েস করতে পারেন যেখানে উঠবেন একদম নিচে পাবেন বুকিং প্রুফ এখানে আপনাকে হোটেল বা হোমস্টে এবং বা অন্য যেখানেই থাকবেন না কেন তার যদি কোনো রিসিপ্ট থাকে সেটাকে আপলোড করতে পারেন যদিও এটা কম্পালসারি নয় বুকিং প্রুফের ছবি আপলোড করার পর ডান দিকে দেখবেন হোটেল বা হোমস্টেতে চেক ইন ও চেক আউট ডেট এগুলো ফিল হয়ে গেলে আবার কন্টিনিউ করে পরের পেজে যাবেন এবার এই থার্ড পেজে রেড ব্লকে ক্লিক করে আপনি ট্রাভেলিং মেম্বার্স যারা আপনার সাথে যাবেন তাদের অ্যাড করবেন অ্যাড মেম্বার্সে ক্লিক করলে এই পেজটা খুলবে এখানে শুধু মেম্বারের নাম এবং ডেট অফ বার্থ লাগবে অন্য কোনো ডকুমেন্টস লাগছে না এভাবে আপনি ফিল করে সেভ মেম্বারে ক্লিক করে সব মেম্বারসদেরই অ্যাড করতে পারবেন যারা আপনার সাথে যাবেন এরপর কন্টিনিউ অপশন যেটা নিচে পাবেন এখানে ক্লিক করলেই আপনার ট্রাভেল কার্ড রেডি পরেই সাথে সাথে আপনি এরকম একটি থ্যাংক ইউ ইন্টারফেস খুলে যাবে যে আপনার ট্রাভেল কার্ড রেডি হয়ে গেছে এবং আপনাকে জিমেলে যেতে বলবে এরপর আপনাকে জিমেলে ঢুকে আপনার জিমেলটাকে ভ্যালিডেট করতে হবে সিকিম ট্যুরিজমের পাঠানো ইমেলে যেই ভ্যালিডেশন লিঙ্কে আপনি ক্লিক করবেন সাথে সাথে আপনার জিমেলে ট্র্যাভেল কার্ড আবার নতুন করে ঢুকে যাবে একে ডাউনলোড করে আপনি প্রিন্ট আউট নিয়ে নেবেন এই হলো পুরো প্রসেসটা আর একটা কথা আপনাদের বলে দিই যেটা ম্যান্ডেটারি সেটা হচ্ছে যে সিকিমে যেতে গেলে কিন্তু টেস্ট করে নিয়ে যেতে হবে ঘন্টার মধ্যে মানে আপনি যখন যেদিনকে সিকিম যাবেন তার দুদিন আগে মানে তিন দিনের দিন আপনাকে টেস্ট করতে দিতে হবে এবং সেই বাহাত্তর ঘন্টার মধ্যে সেই টেস্টের রিপোর্ট নিয়ে আপনাকে কিন্তু সিকিমে ঢুকতে হবে তার একটা প্রিন্ট আউট বা কপি কাছে রাখবেন এখানে যে ট্রাভেল কার্ডে আমিও প্রথমে ভেবেছিলাম যে হয়তো আপডেট অ্যাপ্লাই ট্রাভেল কার্ডের পাশাপাশি একটা আপডেট ট্রাভেল কার্ড আছে ওখানে হয়তো আমরা অ্যাটাচ করতে পারবো ফাইলটা এই আমাদের যে রিপোর্ট পিসিআর টেস্টের রিপোর্টটা কিন্তু ওখানে সেরকম কোনো অপশন আমরা দেখলাম না যার জন্যে ওটাকে আমাদের সফট কপি কিংবা আমাদের যেটা হার্ড কপি সেটাকে আমাদের ক্যারি করতে হবে যারা যাব প্রত্যেকের ফ্যামিলি মেম্বার্স বা নিজেরও কিন্তু ক্যারি করতে হবে সেই পিসিআর টেস্ট এটা কিন্তু মাথায় রাখবেন আর কোভিড টেস্টের রিপোর্ট যদি সাথে না নিয়ে যান তাহলে কিন্তু ট্রাভেল কার্ডেরও কিন্তু আর কোনো মাত্রা রইল না কোনো গুরুত্ব থাকবে না তো সেক্ষেত্রে সকলেই কিন্তু পিসিআর টেস্টটা ক্যারি করবেন আজকে কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী সময়ে আবার আমাদের নতুন একটা ভিডিও নিয়ে আমরা আসবো খুব তাড়াতাড়ি আমরা জুলুক যাব। জুলুকের কিছু পার্ট আমরা এখানে আনার চেষ্টা করব তো সাথে থাকবেন ধন্যবাদ নমস্কার